আমার যে সকল বন্ধুরা ভাবছেন ওড়িশার গোপালপুর যাবেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে গোপালপুর ভ্রমণ নিয়ে সুন্দর ধারণা তৈরি হয়ে যাবে। এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন গোপালপুরের বেশ কিছু হোটেল ও তাদের ফোন নাম্বার, আর জানতে পারবেন খুব কম খরচে দুদিন কিভাবে ঘুরবেন, কোন কোন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। হাওড়া অথবা সাঁতরাগাছি থেকে ট্রেনে করে আসতে হবে ব্রহ্মপুর বা বেহরামপুর স্টেশন, সময় লাগবে 12-13 ঘন্টা। তবে এখানে একটি কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলার দিকে ট্রেনটা ধরতে, তাহলে সকাল 10টার মধ্যে গোপালপুর পৌঁছে যাবেন। ব্রহ্মপুর স্টেশন থেকে একটি অটোরিকশা নিয়ে চলে আসুন গোপালপুর অনসি। 18 কিলোমিটার রাস্তা, সময় লাগে 30-35 মিনিট। গোপালপুর হোটেলে চেক ইন করে একটু রেস্ট করে বেরিয়ে পড়ুন স্নান করার উদ্দেশ্যে, তারপর লাঞ্চ করে আবার একটু রেস্ট করে সন্ধ্যাবেলা চলে যান বিজু অ্যাডভেঞ্চার পার্কে। অনেকটা সময় আপনাদের ওখানেই কেটে যাবে। পার্ক থেকে বেরিয়ে সুসজ্জিত সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে চলে আসুন। হোটেলে আগের থেকে বলে রাখলে ডিনারের ব্যবস্থা ওনারাই করে দেবেন, এবার ডিনার করে শুয়ে পড়ুন। পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে সি বিচ ধরে হাঁটতে হাঁটতে চলে যান গোপালপুর মোহনাতে। মোহনাতে বেশ কিছুক্ষণ সময় আপনাদের এমনি কেটে যাবে, তারপরে আবার হোটেলে ফিরে আসুন। তারপর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। এই ক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে, দ্বিতীয় দিন যদি সমুদ্রে স্নান করতে চান তো একটি অটো ভাড়া করে ধবলেশ্বর শিব মন্দির ও গোল্ডেন বিচ ঘুরে আসুন। আর যদি স্নান করতে ইচ্ছে না হয় তো গাড়ি ভাড়া করে চলে যান তারাতারিণী মন্দির অথবা চিল্কা লেকের দিকে, সন্ধ্যেবেলাটা সমুদ্রের পাড়ে সময় কাটান। তৃতীয় দিন সকালে আবার একটু সমুদ্রের পাড়ে ঘুরে ব্রেকফাস্ট করে ট্রেনের টাইম হিসাবে বেরিয়ে পড়ুন বাড়ি ফেরার জন্য। বন্ধুরা, এইবার দেখে নিন কী কী হোটেল আছে এই গোপালপুরে। প্রতিটা হোটেলেরই কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দিলাম, যদি আপনাদের প্রয়োজন পড়ে তো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। যদি আপনারা বাজেট ট্রিপ করতে চান তাহলে এই হোটেলটি বেস্ট, এইখানেই আপনারা লাঞ্চ ও ডিনার পেয়ে যাবেন, তবে একটু আগে থেকে বলে রাখতে হবে। থেকে কোন কোন ট্রেন ব্রহ্মপুর যায় এবং গোপালপুর ঘুরতে কত খরচ তা বিস্তারিতভাবে আমি আমার এই ব্লগে বলেছি, একটু কষ্ট করে দেখে নেবেন বন্ধুরা। আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিলাম। ধন্যবাদ বন্ধুরা ব্লগটি দেখার জন্য।